আমরা মুখে যে যাই বলি না কেন অন্তরে আমাদের হচ্ছে আমেরিকা। তবে আমরা বেশিরভাগই মনে করে থাকি যে কোনো না কোনোভাবে যদি আমেরিকায় যাওয়া যায় তাহলে আমরা আমাদের জীবনকে অনেক উন্নত করতে পারবো। বাট আমেরিকা যেতে আমাদের প্রয়োজন অ্যাটলিস্ট একটি টুরিস্ট ভিসা অথবা একটি ওয়ার্ক পারমিট ভিসা। বাট এই দুটি যেন সোনার হরিণ, কোনোভাবেই যেন ম্যানেজ করা যায় না। অনেক সময় দেখা যায় অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও এই রকমের ভিসা নিয়ে আমেরিকায় যেতে পারছেন না। তবে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে, তারা বুদ্ধি করে রাস্তা বের করেন কিভাবে আমেরিকায় যেতে হয়। ঠিক তারই ধারাবাহিকতায় অনেকেই মেক্সিকোর টুরিস্ট ভিসা নিয়ে মেক্সিকো পৌঁছে যান এবং মেক্সিকো থেকে দুটি উপায়ে তারা আমেরিকায় প্রবেশ করেন। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অতি সহজে মেক্সিকোর টুরিস্ট ভিসা নিয়ে মেক্সিকো যেতে পারেন এবং মেক্সিকো থেকে তারপরে আমেরিকায় প্রবেশ করতে পারেন। You are watching Travel Doctor. Let's get into the video. ভিউয়ার্স, চলুন প্রথমেই জেনে নেই যে মেক্সিকো টুরিস্ট ভিসা আমরা কিভাবে ম্যানেজ করব। বাংলাদেশ বা ভারত থেকে আবেদন করে মেক্সিকো টুরিস্ট ভিসা খুব সহজে পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে মেক্সিকো টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আমাদের কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে। সেই ডকুমেন্টসগুলোর নাম আমি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার 6 মাস ভ্যালিড একটি পাসপোর্ট। নাম্বার টু হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। নাম্বার থ্রি হচ্ছে একটি কাভার লেটার। আপনারা যারা চান যে মেক্সিকোর কাভার লেটার নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি তারা কমেন্ট করতে থাকুন, আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করব। নাম্বার ফোর, 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে 4 থেকে 5 লক্ষ টাকা থাকলেই চলবে। নাম্বার ফাইভ, আপনার 3 বছরের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। নাম্বার সিক্স, কনফার্ম এয়ার টিকেট রিজার্ভেশন। নাম্বার সেভেন, কনফার্ম হোটেল বুকিং। নাম্বার এইট, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে লাগবে আপনার ট্রেড লাইসেন্স। নাম্বার নাইন, আপনি যদি কোনো পেশাজীবী হন তাহলে আপনার লাগবে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট। আর আপনি যদি মেক্সিকোর 3 মাসের মাল্টিপল একটি টুরিস্ট ভিসা নিতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে বাংলাদেশি টাকায় 8,000 টাকা। ভিউয়ার্স, এবার বলি আরেকটি ডকুমেন্টের কথা। মেক্সিকোর টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনার সাথে রাখতে হবে। আপনি ওয়েবসাইট থেকে মেক্সিকোর টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। করার পর কম্পিউটার দিয়ে ফিল আপ করে এবং আমি যে ডকুমেন্টসগুলো বললাম সব ডকুমেন্টস সহ আপনাকে যেতে হবে ভারতের নয়াদিল্লিতে মেক্সিকোর এমবেসিতে। মেক্সিকোর এমবেসিতে ফাইলটি জমা দিলে 10 থেকে 15 কর্মদিবসের মধ্যেই আপনি পেয়ে যাবেন মেক্সিকোর টুরিস্ট ভিসা। তো ধরুন আপনার মেক্সিকো ভিসা হয়ে গেল, এখন কি করবেন? আপনি যত দ্রুত সম্ভব পৌঁছে যান মেক্সিকোতে। আর মেক্সিকো গিয়ে কি করবেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা সবাই আমার চেয়েও অনেক ভালো জানেন যে মেক্সিকো থেকে কিভাবে আমেরিকায় যেতে হবে। সবাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।